আসসালামু আলাইকুম, এসডি ইনফো টিউবে আপনাদের সবাইকে স্বাগতম। ২০১৯ সালে ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে 2019 NCOV নামকরণ করে। চীনের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি দাবি করেছেন যে যদি চীন কঠোর ব্যবস্থা নিত তবে ছড়াতো না এই ভাইরাস। তবে কেন চীন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেননি? উৎপত্তিস্থল চীন হলেও জানুয়ারি মাসের মাঝামাঝির দিকে এই ভাইরাসটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে। সবচেয়ে বেশি আক্রান্ত হয় যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন ও ফ্রান্স। তবে কি মনে হয় যে চীন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করায় এই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়েছে, নাকি ইচ্ছে করেই চীন এই ভাইরাস ছড়াতে চেয়েছিল? এ পর্যন্ত চীনের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় 82,000-এর মতো মানুষ, কিন্তু মৃতের সংখ্যা নিয়ে চীন কর্তৃপক্ষ ভুল তথ্য দিয়েছিল। পূর্বের হিসাবের তুলনায় মৃত্যুতে আরও 50% মানুষ যোগ হয়েছে। কিভাবে এমন ভুল তথ্য প্রকাশিত হলো? উত্তর জানতে চাইলে চীনা কর্তৃপক্ষ জানান, ভুল করে অনেকের মৃত্যুর সংখ্যা লেখা হয়নি, এমনকি অনেকে করোনা পরীক্ষা করার সুযোগ নাকি পায়নি। এতটা ভুল কিভাবে করতে পারে একটি উন্নত দেশ? নাকি ইচ্ছে করে মৃতের সংখ্যা আড়াল করে রেখেছিল পুরো বিশ্বের কাছ থেকে? এদিকে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, প্রায় 9 লাখ মানুষ আক্রান্ত এবং মারা গিয়েছে প্রায় 74,000 মানুষ। দেশের এই শোচনীয় অবস্থার মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া চীনের ভুল তথ্য প্রদানের উপরও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তিনি বলছেন, শুধুমাত্র মৃতের সংখ্যায় গোপন করেনি চীন, প্রথম থেকে সংক্রমণ নিয়ে তথ্য গোপন করেছে চীন। এছাড়া চীনের গবেষণাগারে জৈব রাসায়নিক হিসেবে করোনার উৎপত্তি হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। কিভাবে চীন থেকে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ল সে সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের পাশাপাশি এবার ব্রিটেনও প্রশ্ন তুলেছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা ভাইরাস কিভাবে ছড়ালো চীনকে জবাব দিতেই হবে, একচুল পরিমাণ ভুলও ক্ষমা করা হবে না। এদিকে চীনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে জার্মানি। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়ে ১৩,০০০ কোটি পাউন্ড ক্ষতিপূরণ চেয়েছে জার্মানি। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিশ্বের বড় বড় দেশগুলো আজ চীনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশগুলো যখন করোনার ঝড়ে বিপর্যস্ত, তখন ক্রমেই সেরে উঠেছে চীন। থেমেছে মৃত্যুর মিছিল, কমেছে সংক্রমণ, লকডাউন তুলে ফেলে স্বাভাবিক নিয়মেই চলছে চীনের কার্যক্রম। এর মাঝে একটি প্রশ্ন থেকেই যায়, কিভাবে চীন এত সহজে এই ভাইরাস থেকে রক্ষা পেল? তবে কি এর অ্যান্টিবায়োটিক তারা আবিষ্কার করে ফেলেছে? পুরো বিশ্ব একজোট হয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে। চীন অন্যান্য দেশের অর্থনৈতিক হার নিম্নে আনার জন্য এই কাজ করেছে বলেও সন্দেহ পোষণ করছে পুরো বিশ্ব। বিশেষজ্ঞরাও এ ব্যাপারে নিশ্চিন্ত হয়ে বলেছে যে চীনই এই মহামারী ছড়ানোর মূল প্রকৃত উৎস। এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।